আজ আমি নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির থার্ড ইয়ার ইংরেজি অনার্সের EG-7 এর সিলেবাসের অন্তর্ভুক্ত টিএস এলিয়াটের দ্বারা লেখা কবিতা দ্য লাভ সং অফ জে অ্যালফ্রেড প্রুফ্রগ আলোচনা করতে যাচ্ছি। ইংরেজি কবিতায় আধুনিক বাদের জনক টিএস এলিয়াট যে কবিতাটি তাকে প্রথম বিশ্বখ্যাতি এনে দেয় তার নাম দ্য লাভ সং অফ জে অ্যালফ্রেড প্রুফ্রগ। আমেরিকায় জন্ম নেওয়া এলিয়াট প্রথম বিশ্বযুদ্ধের সময় জার্মানি ফেরত হয়ে ইংল্যান্ডে আসেন। লন্ডনে তখন মোটামুটি আসর জাকিয়ে বসেছেন আর এক প্রখ্যাত মার্কিন কবি এলিয়াটের চেয়ে বয়সে বড় এজরা পাউন্ড। পাউন্ড তরুণ এলিয়াটকে কবি মহলে পরিচিত করার স্বরূপিত দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন। সালটা 1915। এলিয়াটের পকেট হাতড়িয়ে এলিয়াটের সদ্য লেখা এই কবিতাটি পান পাউন্ড এবং আমেরিকার শিকাগো শহর থেকে প্রকাশিত হ্যারিয়েট মনরো সম্পাদিত পোয়েট্রি ম্যাগাজিনে পাঠিয়ে দেন। কবিতাটি প্রকাশিত হওয়ার পর এলিয়াটের নাম আটলান্টিকের দুই পারেই ব্যাপক পরিচিতি পায়। এ কবিতার নায়ক আলফ্রেড প্রুফ্রগ নামের এক মধ্যবয়স্ক ঢিং ঢিঙে চেহারার টেকো মানুষ যে শহরের বিত্তবান এলাকার নৈশ ক্লাব এবং শিল্প গ্যালারিগুলোতে ঘোরাঘুরি করে সুন্দরী রমণীদের সান্নিধ্য লাভের আশায়, কিন্তু কাঙ্ক্ষিত রমণীর কাছে প্রেম নিবেদনের সাহস পায় না। দ্বিধাদীর্ণ তার মন যেন কমিক হ্যামলেট নিজের মধ্যে বিভক্ত, তীব্র হিংসাকে প্রশমনের জন্য অনন্য পায় হয় দিবা স্বপ্নের জলকুমারীদের মধ্যে লিবিডোর নিরাকরণ খোঁজে। আধুনিক নাগরিক মানুষের ক্ষীণ উদ্ভাসীন ও অনির্দেশ্য জীবনযাপনেরও প্রতিনিধি সে। বস্তুত প্রুফ্রগ আধুনিক মানুষ নামের এক হাস্যকর অথচ করুণ অস্তিত্বের প্রতিনিধি। এলিয়াটের প্রুফ্রগ কবিতাটি যখন শুরু হয় তখন দেখা যায় যে প্রুফ্রগ ভালোবাসেন এক নারীকে, কিন্তু তার ভালোবাসার গান কোথাও গাওয়া হয় না। কিভাবে সে তাকে তার ভালোবাসার কথা বললে, এ ব্যাপারে সে ভাবে, কিন্তু তার এই অনেক ভাবনা চিন্তা ও কাপুরুষোচিত মনোভাবের কারণে তার ভালোবাসার কথা বলতে পারেন না, তাকে বলতে পারেন না ভালোবাসি। অব্যক্ততার এই ব্যর্থতাই কবিতাটিকে আধুনিক কবিতার শীর্ষে প্রতিষ্ঠিত করেছে। প্রুফ্রগ দ্বিধান্বিত, বহুধা বিভক্ত, কুণ্ঠিত এক ব্যক্তিত্ব। দ্বিধা কুণ্ঠা তার সব বহুমুখী, সব দৃশ্য তার কাছে আনন্দহীন। বিকেলটা যেন মুমূর্ষ রোগী, কুয়াশাগুলো হলুদ এক বিড়াল, পদগুলো তাকে অতিষ্ঠ করে সর্পিল সব ভাবনায় জিজ্ঞাসায়। প্রুফ্রগ তার অচেতন মনকে বাকল্পিত সঙ্গীকে অনুরোধ করছেন সে প্রশ্নে না যেতে। যে নারীকে প্রস্তাব করেন প্রুফ্রগ সে নারী তো নির্বিকার। বারংবার প্রুফ্রগ দ্বিধা ঝেড়ে ফেলতে চান, বলতে চান, নিজেকে বুঝাতে চান কি এমন কি প্রলয় ঘটবে তাতে যদি তিনি বলেই ফেলেন ভালোবাসার কথাটি। তার মনে একটাই ভয়, যদি সে অকৃতকার্য হয়, তিনি তো হ্যামলেট নন, তবে কেন এত দ্বিধা? দ্বিধা তার মনেই। তার মধ্য বয়সে টেকো মাথা, সরু হাত পা বা মহিলাটি যদি বলে বসে, এমন তো আমি বুঝতে চাইনি, এই সব তার দ্বিধার কারণ। কবিতাটি শেষ হলেও প্রুফ্রগ কখনো বলতে পারেন না ভালোবাসি। কবিতাটি আধুনিক মানুষের মনের হতাশা, নৈরাশ্য ও অন্তঃসারশূন্যতাই প্রকাশ করে। কবিতাটি এলিয়াটের প্রথম দিকের কবিতাগুলোর মধ্যে একটি, যেটি লেখা হয়েছিল 1911 সালের দিকে, তবে 1915 সালের আগে প্রকাশ হয়নি। কবিতাটির সারাংশটির মধ্য দিয়ে আমরা যা বুঝতে পারলাম, কবিতার বক্তা একজন আধুনিক মানুষ আলফ্রেড প্রুফ্রগ, যিনি একজন অত্যাচারিত আত্মার অধিকারী আধুনিক মানুষের প্রতিমূর্তি। তার কথাগুলো বলছিলেন তার সম্ভাব্য প্রেমিকাকে উদ্দেশ্য করে। প্রুফ্রগ জীবন সম্পর্কে ভালো করেই জানতেন, তাই সব সময় ভয় পেতেন তার
প্রেয়সীকে প্রস্তাব জানাতে। তার কথাগুলো তার চিন্তার বিভিন্ন স্থান থেকে স্থানে ঘুরতে থাকে, স্থান থেকে স্থানে ঘুরতে থাকে। যেমন একবার শহরের দৃশ্য, টেবিল শোয়া মুমূর্ষু রোগী, তারপর ল্যাম্পপোস্টে নারীর হাত, কফির চামচ, ফায়ার প্লেস ইত্যাদি। এছাড়া সমুদ্র সম্পর্কে তার অস্পষ্ট বর্ণনাগুলো আধুনিক পৃথিবী থেকে তার মনের দূরত্বকেই প্রকাশ করে। কবিতার শিরোনাম শুনে আমাদের কাছে মনে হয় যেন এখানে কোনো প্রেমিককে হয়তো দেখা যাবে তার প্রেমিকার মন পাওয়ার জন্য তার হৃদয়টাকে সমর্পিত করতে, কিন্তু এখানে এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। কবিতাটির শিরোনাম এই অর্থে বিদ্রুপ ধর্মে। আশা করি তোমরা কবিতাটি ভালো মতো বুঝতে পেরেছ। আমি ভিডিওটির ডেসক্রিপশন বক্সে দ্য লাভ সং অফ জে এলফ্রেড প্রুফ্রক কবিতাটির উপর এই বছর টার্মিন্ড এক্সামিনেশনের জন্য যে প্রশ্নগুলি ইম্পর্ট্যান্ট সেগুলি উল্লেখ করে দিয়েছি এবং সাথে উত্তরের লিঙ্কও দিয়ে দিয়েছি। তোমরা ভালো মতো দেখে নিও, ভালো করে দেখে নিও। যদি ভিডিওটি ভালো লাগে তবে এই ধরনের আরও ভিডিও নোটিফিকেশনের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। আজ এই পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ।